স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা সকালে আবারও সংঘর্ষে জড়িয়েছে। মধ্যরাতে আড়াই ঘন্টা সংঘাতের পর সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এ সময় ব্যবসায়ী এবং দোকান কর্মচারীরা বেরিয়ে এলে আবার সহিংসতা শুরু হয়। এ ঘটনায় নিউ মার্কেট সহ আশপাশের এলাকার সব দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। এদিকে আজ ঢাকা কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। হবিগঞ্জের লাখাই উপজেলায় তিনটি হাওরে শতাধিক হেক্টর বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে। ফসল রক্ষা বাঁধ না থাকায় গত দুই দিন ধরে শিবপুর, সুজনপুর ও বারুচর হাওরে কালনি ও মেঘনা নদীর পানি ঢুকছে। এ অবস্থা চলতে থাকলে 3000 হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এই অনিশ্চয়তা থেকে এরই মধ্যে আধা পাকা ধান কাটতে শুরু করেছেন তারা। লাখাই উপজেলায় এবছর 11,200 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দিনাজপুরের দর্জিপাড়ায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নতুন জামা বানাচ্ছেন কারিগররা, বিনিময় পাচ্ছেন ভালো পারিশ্রমিক। ঈদ ঘিরে দিনাজপুরের কাপড় তৈরির কারিগরদের যেন দম ফেলার সময় নেই। দিন রাত ঘুরছে সেলাই মেশিন, কেউ কেউ কাপড় কাটছেন মাপ মতো, আবার কেউ ব্যস্ত পোশাক আয়রন করতে। ঈদের কাজে বাড়তি আয় থাকায় খুশি মনে পরিশ্রম করে যাচ্ছেন কারিগররা। কাজের চাপ একটু বেশি হয়েছে, আমরা সব কারিগর সব মানে আমাদের কাজ কাম করতে হয়েছে। তুলনামূলক পাঞ্জাবি আর পায়জামার কাজ অনেক বেশি, শার্টের কাজ আমাদের অন্য তুলনামূলক বেশি। মূলত ভালো থ্রি পিস চলতেছে আর গাউন জামা চলতেছে, এরকম বিশাল বড় বড় লং ঘেরালা গাউন জামাটা বেশি চলতেছে। এই বছর আমরা যেটা কাজ পেয়েছি মনে হয় 7-8 বছরের ভিতরে আমরা এরকম কোনো কাজ পাইনি। মনের মতো ঈদের পোশাক বানাতে দর্জির দোকানে ভরসা ফ্যাশন সচেতন মানুষের। ঝক্কি ঝামেলা এড়াতে তাই আগে ভাগে হাজির পছন্দের কাপড় নিয়ে। আমার মায়ের এখানে থ্রি পিস অর্ডার করতে আসছি, 26 তারিখে এটা দিব। কাটা কাপড় কিনে একটু সেলাই করা যায়, তাহলে নিজের ইচ্ছা মতো মানে একটু ফিটিং করে সেলাইও করা যায়, প্লাস একটু সাশ্রয়ী হয়, এই জন্য আর কি কাটা কাপড় কিনে একটু সেলাই করি। ঈদের পোশাক সময় মতো সরবরাহ করতেই 25 রমজানের পর আর কাজ নেবেন না দর্জিরা। দীপ্ত, বার্তা কক্ষ। যাত্রীদের সুবিধার্থে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা শত শত বাস কিনলেও এর সুফল পাচ্ছেন না সাধারণ যাত্রীরা। রাজধানীতে বিআরটিসির মোট বাসের অর্ধেক ইজারা দেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। গণপরিবহন বিশেষজ্ঞদের মত, বিআরটিসির সক্ষমতা বাড়ালে জনভোগান্তি কমে আসবে। একদিকে সড়ক জুড়ে লেগেই থাকে যানজট, অন্যদিকে বাস সংকট, ফলে রাজধানীর গণপরিবহন ব্যবহারকারীদের ভোগান্তির শেষ নেই। বিআরটি এর তথ্য বলছে রাজধানীতে 8-9 হাজার বাসের প্রয়োজন, কিন্তু চলছে মাত্র 4,500-5,000 বাস। ঢাকায় বিআরটিসির 600 বাস চললেও অর্ধেকের বেশি ইজারা দেয়া হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে। বাকি বাস চলছে ঢাকা ও নারায়ণগঞ্জের 47টি রুটে। রাজধানীতে অফিস চলাকালীন সময়ে গড়ে প্রায় প্রতিদিন 30 লাখ মানুষ যাতায়াত করে, এর মধ্যে শতকরা 60 ভাগ বা 18 লাখ মানুষ যাতায়াত করে বিভিন্ন বাসে। আর এই 18 লাখ মানুষের মধ্যে মাত্র 1 ভাগ চলাচল করে বিআরটিসি পরিবহনে। গণপরিবহনে যাত্রী সেবার যে পরিষেবা বাড়াতে চায় সেটা দিতে তারা বারবার ব্যর্থ হচ্ছে। আমরা দেখি তারা নতুন নতুন বাস কিনে, বছর ঘুরতে এই বাসগুলো অচল হয়ে যায়, তারা বাস ঠিকই ঠিকমতো পরিচর্যাও করতে পারে না, আবার যাত্রীর কাছ থেকে টাকা নিয়ে একটা সরকারের অ্যাকাউন্টে জমাও করতে পারে না, ফলে তাদেরকে বাসগুলো ইজারা দিতে হয়। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন দক্ষ জনবলের অভাবে নষ্ট হচ্ছে বিআরটিসির বাস। সম্পদ রক্ষা ও জনভোগান্তি কমাতে দরকার সমন্বিত উদ্যোগ। বিআরটিসিকে আরও গাড়ি দরকার, ছোট গাড়ির আধিক্য বেড়ে গেছে শহরের ভিতরে, এটা ইচ্ছা করে বাড়েনি, ডিমান্ড আছে সাপ্লাই কম। 2 নম্বর হলো ম্যানেজমেন্টে এবং অপারেশনে বিআরটিসি নিজস্ব লোকবল, যেহেতু এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। 3 নম্বর হলো অল ওয়ার্কশপগুলো যেগুলো আছে এগুলোকে ডেভেলপ করা। আপনার আজকাল ম্যাক্সিমাম গাড়ি হাই টেকনোলজিতে চলে আসছে,
এখন আমার কোনো কারিগর নাই এই টেকনোলজিকে বোঝার জন্য। দেশে বর্তমানে 14 লাখের বেশি চালকের সংকট রয়েছে। বিআরটিসির প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে কাজে লাগিয়ে এই সংকটও দূর করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার বসুন্ধরা টিস্যু ইফতার বাজার। রাজধানীতে দুপুরের পরপরই বেড়ে যায় ইফতারি বিক্রেতাদের ব্যস্ততা। ক্রেতারাও ভিড় এড়াতে আগে ভাগে কিনে ফেলেন পছন্দের বিভিন্ন খাবার। অনেক দোকানে থাকছে 100-র মতো পদ, তবে বেশিরভাগ মুসল্লির পছন্দ ভাজা পোড়া ইফতারি। এর মধ্যে আছে ছোলা, পেঁয়াজু, বেগুনি, কাবাব ও গ্রিল। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে দই, জিলাপি, বুন্দিয়া ও লাচ্ছির বিক্রি সবচেয়ে বেশি। তবে মূল্য নিয়ে ক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। বিক্রেতারা বলছেন, নিত্যপণ্যের বাজারে অস্থিরতার কারণে ইফতারির দাম বেড়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভায় 34 সদস্য শপথ নেবেন আজ। 30 জন ফেডারেল মন্ত্রী এবং 4 জন প্রতিমন্ত্রী নিয়ে হচ্ছে নতুন মন্ত্রিসভা। এছাড়া প্রধানমন্ত্রীর 3 জন উপদেষ্টাও আজ শপথ নেবেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল গতকাল, তবে প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ পড়াতে অপারগতা জানানোয় একদিন পিছিয়ে দেওয়া হয়। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জারানি নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন। খেলার খবর। এএফসি কাপ ফুটবলের প্লে অফে আজ মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও এটিকে মোহনবাগান। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30। এ লড়াইয়ে যে দল জিতবে তারা যাবে এএফসি কাপের গ্রুপ পর্বে। দু দলের সামনেই সমান গুরুত্ব পাচ্ছে এ ম্যাচের পয়েন্ট। গতকাল সল্ট লেকে 2 ঘন্টা অনুশীলন করেন আবাহনীর ফুটবলাররা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এই ঠিকানায়।